few days ago, allegations were leveled against Monindra Datta, president of the Trinamool Congress in Kolkata Corporation's 108th ward, for spreading terror and vandalism in the Nonadanga area. When we went and talked to the locals, we found out that the allegations against Monindra Dutt were completely false. Monindra Dutt's followers say there are some miscreants in the area who have caused this incident and who is tarnishing the name of President Monindra Dutt. দেখুন এই জায়গাটা তো সম্পূর্ণভাবে কেএমডির জায়গা আমরা দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি আমরা জানি যে কোথায় কি হয়েছে না হয়েছে এখানে সম্পূর্ণভাবে যে অভিযোগটা উঠেছে এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ এটা মনিন্দ্র দত্ত আমাদের 108 নম্বর ওয়ার্ডের সভাপতি হতে পারে তিনি রাজনীতিভাবে আমাদের সবসময় গাইড করেন তিনি সবসময় আছেন কিন্তু উনি আমাদেরকে কোনোরকম উস্কানি বা কোনোরকম কোনো কিছু না বলেই আমাদেরকে এই ধরনের যে অভিযোগটা উঠেছে কিন্তু এটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ এটা আমরা জানি দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করি এই এলাকায় এই সব আজকের যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলো সম্পূর্ণভাবে অন্য পাড়া থেকে আমাদের এই পাড়া বা এই এলাকার কোনো লোক এই এলাকায় এই সব কাজের সাথেও যুক্ত নয় কারণ এটা সম্পূর্ণভাবে ওই পশ্চিম চৌবাগা আর তারপরে রয়েছে আমাদের ইয়ে ওইটা হচ্ছে যে কি রাজ্যের একজন মন্ত্রী জাভেদ খান ওনার ছেলে নেতৃত্বে এই সমস্ত ইনলিগাল যে সমস্ত বিল্ডিংগুলো উঠছে এবং যে সমস্ত কেএমডির জায়গার উপরে ঘরগুলো হচ্ছে এগুলো সব ওনার নেতৃত্বে চৌবাগার যে রাকেশ মণ্ডল আছে ওর নেতৃত্বে সব ছেলেপুলেরা এসে এই ঘরগুলো বসাচ্ছে আমরা আজকের নোয়াডাঙ্গার লোকেরা যারা আমরা পার্টি করি আমরা দীর্ঘদিন ধরে এই সমস্ত জিনিসগুলো দেখে দেখে আর সহ্য করতে পারিনি তাই আমরা এই প্রতিবাদে ঝড় উঠেছে আমাদের সকলের মধ্যে কালকের এই মহিলাটা যে অভিযোগ লাগিয়েছিল এই মহিলাটা কে আছে এই মহিলা এখানে আছে উনিও বলবে এখানে আছে অসুবিধা নেই জোর করে আমরা প্রথমেই বলেছি যে আমাদের ঘরে হাত দেয়নি আমাদের ওনারা বলে গেছে যে তোমরা যেমন আছো তেমন থাকো আমাদের আমরা ওদেরকে বলেছি তা সত্ত্বেও ওরা আমাদেরকে বলছে যে দেখো তোমরা গিয়ে যদি না পারো তোমাদেরকে তো আমরা বসিয়েছি তোমরা যদি বেলে বুবাই টুবাই বাসা দাদা সবাই বলেছে এবার আমরা তো পার্টি পলিসি ব্যাপারে বুঝি না দাদা সত্যি কথা যেটা আমরা তো বুঝি না বললে তোমরা বলবে যে তোমাদের ঘরগুলো এরকম এসে ভেঙে চুরে দিয়ে গেছে তোমরা যেটা দেখেছো সেটাই বলো আমাদের এটাই বলেছি আমি তো সেটা বলিনি আমাদেরকে যেমন বলেছে সেটা আমরা বলেছি যে আমাদের যেমন বলে দিয়েছে যে মনিন্দ্র দত্তর ছেলেরা এসে ভেঙেছে আমাদের যেমন বলেছে আমরা সেভাবে বলেছি আপনি ঘরটা নিয়েছিলেন কত টাকা দিয়ে আমরা ওদের কাছ থেকেই নিয়েছি কার থেকে ও বেলে বুবাইয়ের কাছ থেকে বেলে বুবাইয়ের কোন ছেলে আছে এরা কোন ছেলে আমরা ঠিক বলতে পারবো না এটা কে আছে আপনি কত লোক এরা কার কোকে লোক আপনার ঘরটা কিনছে আমরা অল্প কিছু টাকা দিয়েছিলাম আমাদের যেমন বলতে বলেছি যে আমাদের চারটে ঘর ভেতরে আমাদের চারটে ঘর একটাও ভাঙেনি আমাদেরকে দাদারা বলে গেছে যে তোমরা যেমন আছো তেমন থাকো তোমাদের আমরা কোনো ক্ষতি করবো না পরিষ্কার কথা যেটা আমরা ওদেরকেও বলেছি কিন্তু ওরা বলছে না তোমরা এই যে আমাদের ক্ষতিগুলো করেছে আমাদের যে ক্ষতিগুলো করেছে তাহলে এই ক্ষতিগুলো তো পরবর্তীকালে আর বড় কিছু হতে পারে তখন তোমরা কি কিছু বলবে না তোমাদের উপরে তো আসতে পারে এই চাপ ছেলে কয়েকটি গ্রুপ মিলে যারা ইললিগাল প্রমোটিং এর কাজ করে তাদের একটা ব্যবসা হয়ে গেছে যে কোনো জায়গা দখল করে প্রমোটিং এর আছে যা যে অভিযোগটা নামটা ইনি দিয়েছেন ভদ্রমহিলা সে এগুলো আর অনেকজন আছে অনেকজন ইনভলভ আছে তারা যে করছে এরা কি করছে কিছু সামনের টাকা নিয়ে এদেরকে বসিয়ে দিচ্ছে জানে যে একবার বসে গেলে আর উঠতে পারবে না বাস বসিয়ে দিলাম তো এটা যে মহিন্দ্র তার উপরে না এটা মহিন্দ্রদা খুবই ভদ্রলোক খুবই মানে ভদ্র অতি ভদ্র তার মানে যে ভালোবাসা তার যে অনুগ্রহ তার উপরেই আমরা কিন্তু আজকে নোনাডাঙ্গায় সুস্থ সবল ভাবে আছি উনি আইনত বলুন রাজনৈতিক ভাবে বলুন ধার্মিক সোশ্যাল ওয়ার্ক সমস্ত দিক দিয়ে আমাদেরকে হেল্প করেন আমরা খুব প্লিজ উনার উপর যে উনি উনার মতন একটা ভদ্রলোককে আমরা পেয়েছি তবে আপনার যে অভিযোগ যারা দিয়েছে তারা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ একদম ভুল কথা বলেছে
আমরা সেটা প্রতিবাদ করছি, আমরা সেটা মানতে রাজি নয়। তারা রাত হলে গেঁজা খায়, লোক জল দিত, সেই লোককে মারধর করেছে, বলে লাখ টাকা দিতে হবে, তারপরে কল চালু করে।